গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রান্নাঘরে চলে এসেছি ঘুম থেকে উঠে, কারণ এক গামলি বাসন পড়ে আছে, সেইগুলোকে মাজা ছিল কালকে রাত্রে, তো সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এবার মানে রান্নাবান্না বসাবো। তো এই রান্নাবান্না বসানোর সময় গোছাতে যেন খুব অসুবিধা হয়, ওই জন্যে কি করি আগে বাসন টাসন গুছিয়ে নিয়ে তারপরে ঘরের মোটামুটি কাজগুলো করব। আর দেখতে পাচ্ছেন স্ল্যাপের নিচে অনেকগুলো কলা রাখা হয়েছে, ওগুলো সব কাঁঠালি কলা গাছে হয়েছিল, আমার হাজবেন্ড কেটে এনেছে, আর একটা ছোট মোচাও এনেছিল, তো সেটা রান্না হয়ে গেছে। আর এখানে আমি বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘর মানে রান্নাঘরটা ঝাঁট দেবো, মুছবো। আর কতগুলো মানে ময়লা ছিল কালো প্লাস্টিকে করে রেখে দিয়েছি, সেগুলোকেই বাইরে ফেলে দেবো। আর এইখানটায় একটা থালা মতন পড়েছিল, যেটা কালকে রাত্রিবেলা হাজব্যান্ড খেয়েছিল, আমি খেয়েছিলাম, সেটা আমার মাজা হয়ে গেছিলো, কিন্তু রাত্রিবেলা ও খেয়েছিল বলে ওইটা আর মাজা হয়নি, ওইটা এখনই মেজে নিলাম। তো এরপরে রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো এখন তো অনেক কাঁচাও পড়ে রয়েছে, সব কাচতেও হবে, তো কাঁচাটা ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ একটু ভিজিয়ে রেখে দিলে কি হয় বলতে, একটু ময়লাটা ছেড়ে যায়, তাহলে তাড়াতাড়ি কাঁচাটা হয়ে যায়। আর আজকে তো সকাল থেকে এখনও জল আসেনি, মানে সকালবেলা এসেছিল, 7:30টার সময় এসেছিল, তারপরে আবার চলে গেছে। তো দেখি কটার সময় জল আসে, মনে হয় 11টার মধ্যেই চলে আসবে, কারণ তাড়াতাড়ি জল চলে গেলে 11:30, 10:30 এরকম চলে আসে জল। তো যাই হোক, এখানটায় মোচা হয়ে যেতে বাইরেটাও মুছে নিচ্ছি। আর কাঠের উনুনটা তো বললাম করেছি, তো ভাবছি আজকে একটু কাঠের উনুনে রান্না করবো, মানে কাঠ আছে খুব একটা তো শুকনো নেই, দেখি ওই মানে নারকলের ছোবড়াগুলো শুকনো আছে, ওইগুলো দিয়েই যদি করা যায়। তো এখানে আমি উনুনটার এখানটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এখানে রান্না বান্না করব, আমি রোজই প্রতিদিনই এখানটায় ধুয়ে নিই, মানে যদিও বা না ধুই তাহলে ওই রান্নাঘরটা মুছে নিই, মুছে নিই একবার, ওই ন্যাতায় একেবারে এই জায়গাটাও মুছে নিই। তো আজকে ভাবলাম একটুকুনি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তো ধুয়ে তারপরে রান্না বসাবো। আর এদিকে কেচেছিলাম ছেলের কয়েকটা কাঁথা, তো সেগুলোকেই এখন মেলে দিচ্ছি, কারণ এখন এই সকালবেলা একবার কেচে নিলাম, এখন বাজে প্রায় 8:30, তো এখন কেচে নিলাম, এরপরে আর একবার কাচবো, মানে সেটা বেলায় ওই 12টা নাগাদ যখন চান করতে যাব তখন আর একবার কেচে নেবো। আর আজই বেশ চচ্চরে রোদ উঠেছে জানেন তো, বেশ মানে কাচতেও বেশ ভালো লাগে, মানে চচ্চরে রোদ দেখলে যেন মনটা খুব আনন্দ লাগে, মানে অনেকদিন বৃষ্টির পরে যদি এরকম চচ্চরে রোদ ওঠে, মনে যেন জামা কাপড় যা আছে সব কিছু পরিষ্কার করে দিই। প্রায় 1.5-2 মাস পরে, তো কদিন উনুনটা ভিজেছিল বলে রান্না করতে পারিনি, তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সবজিগুলো কেটে নিচ্ছি, চলো দেখতে থাকুন। তো হাজব্যান্ড গেছে দোকানে, ও বলল দাঁড়াও যদি আমি কিছু সবজি পাই, মানে দোকানে বাজারে যায়নি, মানে দোকান মতন এখানে একটা বসে, তার সামনে কটা সবজি নিয়ে বসে, তো মাছ কিনে আনবে একেবারে, আর বলল দাঁড়াও দেখি কি সবজি আছে। তো এখানে আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, ও বাজার করে দিয়ে গেছে। তো এখানে আলু দিয়ে টমেটো দিয়ে মাল দিয়ে ও বললো ঝোল করতে, ও পোনা মাছ এনেছে, তো রিং পিস এনেছে, তো ওই পোনা মাছ দিয়ে আলু দিয়ে মাল দিয়ে ঝোল করবো, আর বটবটি এনেছে, বটবটি আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর আর কিছু আজই করব না, কারণ আজই সকাল থেকে কারেন্টটাও খুব ডিস্টার্ব করছে। আর এখানে ধনে পাতাগুলো সব ধুয়ে নিলাম, তো ধুয়ে নিয়ে টমেটোগুলো ধোয়া হয়ে গেছে, আর এখানে মাছটাও একটু আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, ওকে তো বারবার বলি আঁশ ছাড়িয়ে আনতে, কিন্তু ওর মনে থাকে না, আঁশ ছাড়িয়ে আনে না মাছের। তো যাই হোক, এখানে মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তো পোনা মাছের আঁশগুলো যেন কাপটে ধরে থাকে, মানে কিছুতেই যেন ছাড়ানো যায় না। তো আজকে ভাবছি যে সব কিছু কাঠের উনুনেই করবো, কারণ কারেন্ট নেই, শনিবার করে বড্ড কারেন্ট চলে যায়। তো যাই হোক, ওইখানে আমার বর একটু আমাকে হেল্প করে দিচ্ছে, আর এখানে আমি ছাতু গুলে নিচ্ছি, কারণ আমরা ছাতু খাবো সকালবেলা, আজ অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। ছেলেকে একটু আগে বেদানার রস খাইয়েছিলাম, একটু আগে তার মানে 15-20 মিনিট হয়ে গেছে বেদানার রস খাইয়েছি, এখন ভাবছি রান্না হতে দেরি হবে, তাহলে একটু মোটা করে ওকে ছাতু গুলে খাইয়ে দিই, আর টিফিনে আমরাও ছাতু খেয়ে নিই। ওই জন্য ছাতু ওরটা শুধু বিট নুন দিয়ে গুলে দেবো, আর আমরা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দিয়ে খাবো। আমার ছেলেকে লেবু কাঁচা মানে লেবু দিলে না ও খায় না, কাঁচা পেঁয়াজ তো দিই না, কিন্তু লেবু দিলেও খেতে চায় না, ওই জন্য শুধু নুন দিয়ে গুলে দেবো, ও শুধু নুন দিয়ে খেয়ে নেবে। তো আর আমরা একটুকুনি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু, আর আমার একটু ছাতুতে একটু বেশি পরিমাণ লেবু দিলে না তবে খেতে ভালো লাগে, মানে অল্প লেবু দিলে ভালো লাগে না।
মানে একটা গোটা লেবুর অর্ধেকটা দিলে আমার জন্য তবে ঠিক মনে হয়। অ্যাকচুয়ালি আমি প্রচুর টক খাই না, ওই জন্য আমার একটু ছাতুটা একটু টক টক খেতে ভালো লাগে। তো যাই হোক, এবার আমি ওইদিকে মোটামুটি ছাতু ফাতু খাওয়া হয়েছে, দেখি দেখি কড়াটায় বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এরপরে এর মধ্যে দিয়ে দেবো মাছ। আর আমার ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ফ্যানটাও গলিয়ে নিয়েছি, তো এরপরে মাছগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলো বেশ আজকে বড় বড়ই ছিল, তো যাই হোক এখানে মাছগুলো ভেজে নেব, তারপরে ওদিকে ছেলেকে যাবো স্নান করাতে। তো রান্না করতে করতেই মোটামুটি আমি সব কাজগুলো করে নিই, কারণ মানে রান্নার কাছে বসে থাকলে হবে না, কারণ আমার অনেক কাজ থাকে, ছেলেকে চান করানো, খাওয়ানো, তারপর ওইদিকে জামা কাপড়গুলো কাচবো, মানে এইদিকে মানে রান্না করতে করতেই মোটামুটি সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, নাহলে অনেক বেলা হয়ে যায়। রান্না করতে করতেই 12:30টা বেজে যায়, তার মধ্যে ওকে খাওয়াবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে যেতে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে তেল ছিল তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, এরপরে আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, তারপরে নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে একটু বেশ করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। তো লাস্টে নাবানোর একটু আগে মাছ আর ধনে পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে দিলে আমার টমেটো আলু মালতি ঝোল কমপ্লিট। তো এই এরকমভাবেই করি সিম্পল, মানে সব সময় তো আর মানে রিচ মানে রিচ খাওয়া উচিত না, তো এরকমভাবে একটু সিম্পল সিম্পল রান্না করার চেষ্টা করি। তো ওইখানে টমেটোটাও দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। তো চলুন এর কাজগুলো করে নিই। এখন বাজে প্রায় 12:30টার মতো, না এইখানে ঝোল হচ্ছে, জায়গাটা পুরো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, তো এখানে ঝোল হচ্ছে হোক। আর ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এই পাশে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। তো কী রান্না করেছে দেখে দিচ্ছি, এখানে মাছের ঝোল হচ্ছে, আর শুধু এখানটায় এই যে বরবটি আলুতে চচ্চড়ি করেছে আর ভাত হয়েছে, ওইখানে মাছ আর টমেটো আলু ধনে পাতা দিয়ে ঝোল হচ্ছে। তো চলুন, অনেক বেলা হয়ে গেছে, চানটা করে নিয়ে আর বিকেলবেলা আলু পাবলি করবো বলে এখানে ছোলার মটর ভিজিয়ে রেখেছি। আর এই যে গাছের নারকোল, কাঁচা মতো নারকোল পড়েছিল, ওটা খাচ্ছি। তো এখানে ঝোলটা হোক, আমি চানটা করতে করতে আমার ঝোলটা রেডি হয়ে যাবে, ঝোলের মধ্যে শুধু মাছগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো স্নান করে এসে তারপরে কথা বলছি। স্নান করে এলাম, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে পড়েছে এক গাদে জামা কাপড়, কারণ আজকে প্রচুর চড়া রোদ হয়েছিল, ভাবলাম যে যে কটা জামা কাপড় পরে আছে সব কটা খেয়েছে, কিন্তু অনেক জামা কাপড় ছিল বাইরে, এখনও কিছুটা শুকোচ্ছে, তো শোকা ওইগুলো ঘুম থেকে উঠে তুলবার এখানে যেগুলো আছে সেগুলো এখন ভাজ করে নিই। তো চলুন, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমরা এখনও খাইনি, আমি একটু পরে খাবো, আগে এগুলো কাজগুলো করে নিই। তো ওইখানে রয়েছে আমার কতগুলো ওন্না রয়েছে, সেগুলোকে একটু ভাবলাম কেচে দিই, তো এগুলোকে কেচে দিলেই তো সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, কারণ একদম পাতলা সিনথেটিক ওন্না। আর এখানে ছেলের কাঁথাটা যেটা কালকে কেচে দিয়েছে, আজই যে দুটো কেচেছে সেগুলো এখনও শুকায়নি, সেগুলো বাইরে এখনও শুকাচ্ছে, আর এইটা কালকে কেচে দিয়েছিলাম বলে এটা এখন শুকিয়ে গেছে, একটু বাইরে জাস্ট রোদে দিয়ে দিয়েছিলাম, হালকা হালকা ভিজেছিলো বলে। আর এগুলো সব মানে কালকের কাঁচা, এগুলো সব শুকিয়ে মানে গেছিলো, জলটা ঝরে গেছে, হালকা হালকা স্যাঁতস্যাঁতে ছিল বলে একটু ভালো করে চড়া রোদে দিয়ে একটু ভালো করে গরম করে নিলাম। আর এইদিকে আমার কটা ওন্না ঠোনা আছে, ওইগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। তো এই স্কার্ফগুলো বেশ ভালো লাগে, দেখবেন জিন্সের সাথে কুর্তির সাথে পরলে। আর এই ব্লাউজটাও ভাঁজ করে নিচ্ছি, এই ব্লাউজটা পরেছিলাম মঠে গেছিলাম, তো ঘেমে গেছিলাম না, ওই জন্যই ভাবলাম না একটুকুনি কেচেই দিই। আমি মানে কোথাও কিছু পড়ে গেলে না মানে তুলে রাখি না আলমারিতে, একবার জল মানে জল কাঁচা করে দিই, জল কাঁচা না একটু সাবান দিই, দিয়ে আর একটু কেচে নিই, ভাববো মানে পড়ে থাকবে ঘামগন্ধ জিনিস আলমারিতে তুলবো, তাই জন্য একটু কেচে দিই। তো আমার এদিকে মোটামুটি সব কাজ হয়ে গেছে, তো এখন বাজে প্রায় 1:30। তো চলুন, আজ এই ব্লগটা এতটুকুনি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।